আল্লাহ নবী ইন্তেকালের আগে সাহাবাই কিরামদের বলে দিলেন, বাবা আমার ইন্তেকালের পর আমার আবু বকর সিদ্দিক, আমার আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর আমার আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাজারের পাশে এসে দাফন দিয়ে দেবে। এটা আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের ওসিয়াত করে গেলেন, সবাইকে জানিয়ে গেলেন, বলে দিয়ে আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক হলেন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক মদিনার মদিনা নববী শরীফের ইমাম, হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের ডেকে শুনিয়ে দিয়ে, বাবারা ও মদিনার মুসল্লিরা ও আল্লাহ নবীর সাহাবীর শুনিয়ে কে দি, আমি আবু বকর ইন্তেকালের পর আমার লাশটা গোসল দিয়ে আমার কাফন পুরনো কাপড় দিয়ে আমায় কাফন পরাবেন, আমার জানাজা নামাজের পর আমার লাশটাকে নিয়ে এসে আল্লাহ রসুলের রওজা মোবারকের গেটের বাইরে নামিয়ে রাখবেন, আপনারা ভেতরে ঢুকে যাবেন, আল্লাহ রসুলের রওজা পাকে সালাম দেবেন, আমি আবু বকর সিদ্দিক আমারও সালাম বলবেন, আল্লাহ নবী রওজা পাকে আমার কথা জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আপনার বাল্য জীবনে বন্ধু আবু বকর সিদ্দিক, আপনি বলেছেন আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, আমরা তেনার লাশ গোসল দিয়ে তার পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আমরা তেনার লাশটাকে নিয়ে এসে আপনার রওজা পাকের গেটের বাইরে নামিয়ে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হুকুম দেন আবু বকর সিদ্দিকের লাশটাকে গেটের বাইরে থেকে নিয়ে এসে আপনার রওজা পাকের কোনখানে দাফন দেব, আল্লাহ রাসূল জি রওজা পাকের ভিতর থেকে আমার কথার কি উত্তর দেন, আপনার কথার যদি উত্তর দেন তবে আমার লাশটা ভিতরে ঢুকাবেন, আর যদি কোনো উত্তর না দেন আপনারা মনে করবেন আমি আবু বকর সিদ্দিক কিছু বেয়াদবি করেছি, আমার খেলাফতের যুগে এমন কিছু অন্যায় কাজ করেছি, নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী রওজা মোবারক থেকে আমার উপরে বেজার হয়ে গেছে নারাজ হয়ে গেছে, খবরদার খবরদার আমার লাশটা রওজা পাকের পাশে দাফন দেবেন না, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে মদিনার গোরস্তান মদিনা যে কোনো সাধারণ গোরস্তানে দাফন দিয়ে দেবে, আপনারা জানবেন আমি নবী আমার নারাজ হয়ে গেছে আমার উপরে। সাহাবায়ে কেরামরা করলেন কি, ওনার ইন্তেকালের পর লাশটা গোসল দিয়ে পুরুতুন কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলের রওজা পাকের গেটের বাইরে লিখে দিয়েছে, সাহাবীরা ভিতর ঢুকে গেলেন, সালাম দিলেন, হযরত আবু বকর সিদ্দিকের সালামটা বললেন আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেছেন আপনার বাল্য জীবনের বন্ধু আবু বকর সিদ্দিক, আপনি বলেছেন আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, তেনার লাশটা গোসল দিয়ে তার পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে এসে আপনার রওজা পাকের গেটের বাইরে রেখে নামিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আবু বকর সিদ্দিকের লাশটা গেটের বাইরে থেকে ভেতরে নিয়ে এসে আপনার রওজা পাকের কোনখানে দাফন দেব, রওজা মধ্যে কোনো উত্তর পাওয়া গেল না। এখন সাহাবাই কেরামরা বিপদে পড়েছে না পড়ে নেই, কান্না রোল উঠে গেছে রওজা পাকে, আল্লাহ রাসূল বলিয়ে গেছে সমস্ত সাহাবীরা তো সাথে আমার পাশে দাঁড়ায়, কিন্তু আল্লাহ নবীর ইন্তেকাল পর আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন ইমাম হলেন উনার ইন্তেকালে সব সাহাবাদের কথাটা মানা করে গেছে, আমার লাশটা এমনি সরাসরি ঢোকাবেন না,
আপনার জানাজা করে রওজার বাইরে নাপিয়ে রেখে আপনার ভেতর ঢুকবে। নবী আমার হায়াত নবী, নবী আমাদের মুর্দা নবী না জেন্দা নবী, কথা বলে না মুর্দা নবী না জেন্দা নবী। তাহলে রওজা পাকিকে জিজ্ঞেস করবে, হুজুর যদি হুকুম দেন তবে ঢুকাবে, হুকুম যদি না দেন তখন আপনারা কি জানবে আমি বিয়াদি করেছি, আমার খেলাফতের যুগে এমন কিছু অন্যায় কাজ করেছি। নবী আমার রওজা পাকতে আমার উপরে নারাজ হয়ে গেছে, খবরদার রওজা পাকের পাশে ঢুকাবেন না, তুলে নিয়ে যে মদিনার যে কোনো গোরস্থান বা সাধারণ গোরস্থানে দাফন দেবেন। এত জবাব তো পাওয়া গেল না, উত্তর পাওয়া গেল না, উপায় কি? সাহাবারা লাশ দিয়ে বিপদে পড়েছে না পড়েনি, এখন কি উপায়? মদিনার মসজিদে নববী সে নামাজ পড়লেন, নামাজটা পড়ে নিয়ে রওজা পাকের ভিতরে ঢুকলেন, গেটের ভিতরে প্রবেশ করলেন, রওজা পাকের সালাম দিলেন, হাজা আবু বকর সিদ্দিকের সালামটাও বললেন। আর জিজ্ঞাসা করে আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি বলেছেন আপনার বাল্য জীবনে বন্ধু হাজরাত আবু বকর সিদ্দিক, আপনি বলেছেন আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছেন, আমরা তিনার লাশটাকে গোসল দিয়ে পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে এসে আপনার রওজা মোবারকে গেটের বাইরে নামিয়ে রেখে এসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন আবু বকর সিদ্দিকের লাশটাকে গেটের বাইরে থেকে নিয়ে এসে রওজা পাকের ভিতরে কোনখানে দাফন দেব? কোন উত্তর পাওয়া গেল না, কোন জবাব আসল না। ও বেটে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম দিয়ে রওজা মোবারকের চতুর্পাশ ঘিরে কান্না রোল উঠে গেল। এমন সময় দেখা যায় আল্লাহ নবী রওজা মোবারকটা থত 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 করে কাঁপতে শুরু হলো, রওজা মোবারকটা থত 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 করে কেঁপে রওজা মোবারকের ভিতর যে বিকট একটা গম্ভীর আওয়াজ হলো, খবরদার খবরদার, ও বাসাবে কিরামেরা বাবারা বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন হবে, এর জন্য আর জিজ্ঞাসা কোন প্রয়োজন না। এতদিন আমার আবু বকর সিদ্দিক দুনিয়ার বুকে আমার বাল্য জীবনে বন্ধু ছিলেন, এতদিন আমার আবু বকর সিদ্দিক দুনিয়ার বুকে আমার হিজরাতের একমাত্র সাথী ছিলেন, আজ থেকে আমার আবু বকর সিদ্দিক কবরেরও সাথী কবরেরও আমার বন্ধু হয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারাই দেখবে আমার ভাই জানা বাপ জানেরা যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। আপনার জানা আছে প্রত্যেকটা মানুষ কি মেয়ে ছেলে কি বেটা ছেলে মরে যাওয়ার পর লাশ যখন জানাজা করে কবরের মধ্যে শোয়ানো হয়, বাঁশ বিছিয়ে পাতা দিয়ে তিন মোটা করে মাটি দিয়ে চলে আসে, মিনহা খলকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মোটা করে মাটি যখন ফিরে দিয়ে যখন চলে আসে, প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে কবরে আমার রাসূল সাল্লামকে সরাসরি কবরে দেখানো হয়, কবরে দেখো না, কবরে এমন কেন নেকি ফেরেশতা আসে না আসে যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রব কে? আল্লাহ।
وما دينك دين کی اسلام ومن نبيك نبي کے حضرت محمد مصطفی صلی اللہ علیہ وسلم تار پروی جگش کر رہے من هو الرجل اے مانوشتی کے اے مانوشتی کے اے مانوشتی شمند تمہ دھارو نا کی نبی آمدر بھائی نبی کے نورے نبی بڑا چول بے نا نبی آمدر مطو مانوش نبی حل ماتی نبی جورے بولو نا نعوذ باللہ میں شیطان دا شیطان دا تو در قابل پھیٹے جی بابا কবাল ফেটেছে আজকাল সব ছেলেপেলের মধ্যে কিছু মুরুব্বিদের মধ্যে কিছু শিক্ষিত মানুষের মধ্যে এদের মধ্যে একটা কি ভেদাভেদ এসে গেছে জানি এরা দেশীয় বক্তা আলেম মওলানাদের ওয়াজ আর শোনে না এরা বিদেশি বক্তাদের ওয়াজ শুনছে কি বক্তা বিদেশি বক্তা বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এখন তার নামাজ পড়ে রাম করে এইখানে হাত ভাঙছে নামাজ পড়তে পড়তে এই রাম রাম করছে আবার পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে পা দুটো ফাঁক করে মানে দুটো মুসল্লির জায়গায় একজনে নিচ্ছে আবার ইমাম সাহেব দল নিন বলে পেছন থেকে জোরে আওয়াজ আয় আমি হ্যাঁ বাবা ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়ি জামাতে ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে যখন দোয়াল্লিন পড়ে আমি ইনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি ওই লোকটা যে চিল্লে বলল তাহলে বুঝতে হবে এতদিন ওর বাপ দাদু মা দাদিরা আমাদের দলের মানুষ ছিল এই ছেলেটা আজ থেকে আমাদের দল থেকে বেরিয়ে গেল বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে তারাবির নামাজ হয়ে গেছে আট রেখাত আর বেতের নামাজ হয়ে গেছে এক রেখাত আপনার তারাবির নামাজ পড়েছে কত রাখা এখন তারাবির নামাজ হয়ে গেছে আট রেখাত আপনার বেতের নামাজ পড়ে কত রাখা তিন রাখা এখন বেতের নামাজ হয়ে গেছে এক রেখা আল্লাহ নবীর ইন্তেকালে পর হযরত আবু বকর সিদ্দিক হলেন মদিনার মসজিদে নববি শরীফের ইমাম উনি মদিনার মসজিদে নববি শরীফে তারাবি নামাজ পড়ালেন ২০ রাকাত সমস্ত সাহাবাই কেরামে হযরত আবু বকর সিদ্দিকের পিছনে ২০ রাকাত তারাবি নামাজ পড়লেন যদি আল্লাহর নবী ৮ রাকাত তারাবি নামাজই পড়ে থাকেন হযরত ওমর ফারুক রাদিয়াল মুতুন মানুষ হযরত উসমান গনি রাদিয়াল মুতুন মানুষ হযরত আলী কররামাল্লাহ ওয়াজহুল মুতুন মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গনেরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে ২০ রাকাত তারাবির নামাজ পড়াটাকে কোন সাহাবা কি মেনে নিত আপনি কি তাদের ঘরে আমাদের মতন মুসলমান পেয়েছেন হালকা ইমানের মুসলমান যে যা বলছে তাই শুনছে যে যা বলছে তাই শুনছে মজবুতি নাই আকিদার বড় কট্টর নেই শক্ত নয় আকিল জমানা যেটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে রওয়ায়েত আল্লাহ নবী ঈশা নামাজের পর আট রেখাত নামাজ পড়তেন ১২ মাস ১২ মাস তারাবির নামাজ ১২ মাস হয় না রোজার মাসে হয় কথা বলে না তারাবির নামাজ ১২ মাস রোজা কিন্তু ১২ মাস রোজা ১২ মাস বুঝলেন ঈদের দিন ঈদের পরের দিন আর কোরবানির দিন কোরবানির পরের তিন দিন আর রমজান শরীফের ঈদের দিন এই পাঁচ দিন রোজা রাখা মুসলমানের জন্য কি হারাম
পাঁচ দিন রোজা বাদ দিয়ে সারা বছর রোজা রাখতে পারে, তাই বলে সারা বছর কি তারাবি তারাবি হবে? তারাবি কোন মাসে? রমজান শরীফ মাসে, বুঝলেন? কিন্তু আল্লাহ নবী যে বারো মাস আট রেখাত নামাজ পড়তেন ঈশান নামাজের পর, ওটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? সেইটাকে নিয়ে এই ওয়াহাবিরা টানাটানি করছে, এই আল্লাহ নবী আট রেখাত পড়ছে, এই তারাবি নামাজ আট রেখাত। আরে আল্লাহ নবী যে বারো মাস পড়ছেন আট রেখাত, ওটা তারাবি কেন? তাহাজ্জুদ বলেন আপনারা। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? ঈশার ফরজ নামাজ কয় রাকাত? তিন অক্ত মিলিয়ে টোটালে কত রাকাত? বারো রাকাত। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? তিন রাকাত। তাহলে বারো আর তিনে পনেরো রাকাত। আর বেতেরের ওয়াজেব নামাজ কত রাকাত? তিন রাকাত। তাহলে পনেরো আর তিনে আঠারো রাকাত। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? দুই রাকাত। তাহলে আঠারো দিয়ে কুড়ি রাকাত। এই তারাবির নামাজ হলো কুড়ি রাকাত। ভালো করে শুনলেন? এমনি দিনে যেমন এক মুসল্লি আছে বাবা পাঁচ অক্তের নামাজ ঠিক মতন পড়ে, পাঞ্জে গানা নামাজ পড়ে না পড়ে নে? সবাই পড়ে? কিছু মুসলমান আছে যারা দেবেন তৈনি পান জেঙ্গানা নামাজ পাঁচ অক্তের নামাজ রীতিমতো পড়ে, আবার কিছু মুসল্লি আছে পাঁচ অক্ত পড়ে না তিন অক্ত পড়ে, আবার কিছু মুসল্লি দু অক্ত পড়ে। আছে না? আরে আছে না? কিন্তু রমজান শরীফ মাঠে দেখবেন বাবা মসজিদে মুসল্লি রোজার মাসে মজাটাই আলাদা, রোজার মাসের আনন্দ মজাটাই আলাদা। আপনি লাখ লাখ টাকা খরচ যদি করেন, রমজান শরীফের মজা আনন্দটা আপনার বাড়িতে আর আনতে পারবেন না। আল বেদা জুমা যখন হয়ে যায় বাবা কত রোজাদার দেহে চোখ ফেটে পানি বেরোয়, কথা সত্য না? রোজা চলে গেল, রোজা চলে গেল, আল্লাহ যদি হায়াতে রাখে আমার এক বছর পর, আল্লাহ যাকে হায়াতে রাখবেন সুস্থ রাখে আবার এক বছর হয়ে গেল। রমজান শরীফ মাসে কেউ যাতে নফল আমল করে, আল্লাহ বা খুশি হয়ে তার নামায় আমালে, এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়। রমজান শরীফ মাসে কেউ যাতে ফরজ আমল করে, আল্লাহ বা খুশি হয়ে তার নামায় আমালে সত্তর গুণ নেকি বেশি লিখে দেয় রমজান শরীফের কাছে। এখন যদি কোন মুসল্লি হাট বাজার কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ চাকরি বাকরি লেবারে কাজ করে, মুটেগিরি করে, জন মজুর খাটে, ফেরি করে, চাকরি করে, হাট বাজার করে, সংসারের জন্য কেনাকাটা করে, সব করে, কিন্তু তারাবির নামাজ না পড়ে যে ঘরে শুয়ে থাকে, তারাবির নামাজটা না পড়ে যে ঘরে শুয়ে থাকে, মা যদি মেঝে থেকে দেখবেন এই তুই ঘরে শুয়ে আছিস সারাদিন সবকিছু করলি, আজকে এখন তারাবির নামাজ সবাই মসজিদ আছে ঘরে শুয়ে আছিস, সারাদিন সব তারাবির নামাজটা পড়লি নি, সবাই মসজিদে তারাই হয়ে তুই ঘরে শুয়ে আছিস, বিবি যদি থাকে বউ, বিবি হলো মুখে যদি কিছু বলতে নাও পারে যে স্বামী যে তারাবির নামাজ পড়ে না ঘরে শুয়ে আছে, বিবি কিন্তু মনের দিক দিয়ে স্বামীর উপরে এই তারাবির নামাজটা না পড়ার জন্য খুশি,
তারা বীর বিশ্রাকার নামাজ থেকে আল্লাহ এমন নিয়ামত করেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ ওয়াজিবে নামাজ হিসেবে কবুল করে কিয়ামতের ময়দানে এই তারাবির নামাজটা নাজাতের ওসিলা করে দেয় জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না নারে দেখবে এবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم خبر الله آخر زمان ايتا دنیا کو شروع تے نا ششت دیکھے بھالو دیکھے نا خرابے دیکھے ایر پر ایک تو بھالو ہوئے نا آرو خراب ہوئے شبدان ملے کتو رحمر بھیجال بیریے سے بابا মাটি কিন্তু আল্লাহর ওলিদের মাটি এ মাটিতে এ বাগানে জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামে আউলিয়ে কেরাম হাক্কানি পীরে কামের নায়েবে নবী আশেকে রসুলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না একটু হানা কিছু বলো আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দাদা পীরে কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দাদা পীরে ভাই হযরত উলুবেরিয়া হাজী শাস্তির দিকে রহমাতুল্লাহ আলাইহ মেদিনীপুরে হাজী মোস্তফা মাদানী বাবা রহমাতুল্লাহ আলাইহ দাদা পীর কিবলা মুহাব্বতের খলিফা গণ তাদেরও এই মাটিতে কিছু মেহনত আছে সব নয় ভুল বুঝবেন না সব নয় কিছু কিছু হলেও বলতে পারে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই একটু হানা কিছু বলে আর আপনারা যারা বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুফু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ কেউ না কেউ দাদুজির মহব্বতের মানুষ তার মধ্যে কেউ না কেউ দাদুজির কলিজার পাঁচ হুজুরের যে কোনো হুজুরের মহব্বত তার মধ্যে কেউ না কেউ দাদা হুজুরের ভাই উলুবেরিয়া হাজরাতে হাজি ঈসা সিদ্দিকীর রহমাতুল্লাহ মহব্বতের মানুষ তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ আছে না না হ্যাঁ আমার ভাইজানরা বাপজানেরা আখিরি জামানা আখিরি জামানা মাটি যারা তৈরি করেছে বাগান যারা সাজিয়েছে ভুল করেও যেন তাদের দল ছাড়বেন না তাহলে কিন্তু বিপদ আছে এই আখির জামানা কতগুলি মৌলানা মৌলী উল্টো পাল্টা ফতোয়া মশলা সব দিচ্ছে বুঝলেন না এদের কথা শুনে নিজের ঈমান আকীদা নষ্ট করবেন না কিছু আছে দেখবেন খালি মাথায় নামাজ পড়ে খালি মাথায় নামাজ পড়ে না পড়ে আচ্ছা পড়ে পড়ুক বাজারে গেছো মাঠে গেছো কি অফিসে গেছলো বাড়ি এসেছে মুখ হাত ধুচ্ছে মসজিদে আজান আজান শুনে তাড়াতাড়ি করে জামাটা কাঁধে বললি মসজিদে মসজিদে গেছে উজু করে পাঞ্জাবিটা পরিধান করে পকেট হাত আছে যা টুপিটা শুনিস যা কি হবে
টুপি তো ঘরে রয়ে গেছে, যা মসজিদেও তো কিছু টুপি থাকে না থাকে না, ওই টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো মনে মনে চিন্তা করছে, মসজিদে ঢুকে দিয়ে টুপি নেই। তার মানে যেসব মুসলিমরা খালি মাথায় এসেছিল তারা মসজিদে টুপি গুলো মাথায় দিয়ে দিয়ে সব নামাজে দাঁড়িয়ে গেছে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না, কি হবে টুপি তো নেই, খালি মাথায় নামাজ পড়বেন না মসজিদে নেমে ঘর যাবেন, কথা বলে না, খালি মাথায় নামাজ পড়বেন না মসজিদে নেমে ঘর যাবে, খালি মাথায় পড়েন অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, নামাজের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি দেখেন ওই মানুষটাকে রোজ খালি খালি মাথাতেই নামাজ পড়ে, তাহলে বুঝতে হবে কিন্তু আলাদা দল, ও আমাদের নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? জিজ্ঞেস করলে বলে মক্কা শরীফে করে, এমন কথা বলছি সাধারণ লোকের কেউ বলতে পারবে না, চুপ, মক্কা শরীফে করে। আরে বদমাইশ করতে কেন মক্কা শরীফে করে বলে তুমি করবে? তোর হোশ নেই? মক্কা শরীফ এমন একটা জায়গা আল্লাহর কাবা, যে কাবা ঘরে সারা বিশ্বের মুসলমান আসে না আসে না, সারা বিশ্বে হাজার হাজার দলের মানুষ আছে না না, প্রত্যেকটা দলের ভিতর থেকে কাবা শরীফে কিছু 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 মানুষ কাবা শরীফে আসে না আসে না, তারা করে বলে আপনি করবেন? আপনার হোশ নেই যে আমি হানাফি? আমি কি হানাফি? মক্কা শরীফে জানাজার নামাজের সালাম পেরে একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল, আমরা কি করব? আমরা জাহান্নামী, আমরা কি ডান দিকে সালাম পেরে দাঁড়িয়ে থাকব? সব মুসল্লিরা পালাচ্ছে, ইমামও পালাচ্ছে, ডান দিকে সালাম ফেরে ইমামও চলে যাচ্ছে, মুসল্লিরাও চলে যাচ্ছে, আমরা কি করবো? জাহান্নামী, আমি কি ডান দিকে সালাম পেরে দাঁড়িয়ে থাকবো? মসজিদ কাবা শরীফ ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, কি করবে? নিজের থেকে আর একটা সালাম বলে দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তবেই হলো ইমাম মানা। দুনিয়াতে সব দলের মানুষ থাকবে, দুনিয়াতে আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ দুনিয়ায় থাকবে না, নামটা মুছে যাবে, একটু আনা কিছু বলে থাকবে না মুছে দেবে, যদি বলে থাকবে তা আমাদের একটু কড়া হওয়াও লাগবে, সব জায়গায় নরম বললাম নরম বলি পেয়ে বসবে, নরম বললে পেয়ে বসবে, কড়া হওয়া লাগবে না লাগবে না। আমার ভাই জানা বাপ জান এরা যুবকের এটা আখিরি জামানা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলে বিশ্ব নবী দিবস করা বেদা, পথে দুয়াজাম ইয়াজাম করা বেদা, ঈদে মিলাদুন নবী করা বেদা, ইয়া নবী সালাম আলাইকা বড় হলো শিরক, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া হলো শিরক, জোরে বলুন নাউজুবিল্লাহ, মুহররম মাসে তাবারো করে খিচুড়ি করে খাওয়ানো এটা হলো হারাম, জোরে বলুন না নাউযুবিল্লাহ, শয়তানরা কি আরম্ভ করেছে, কি আরম্ভ করেছে বুঝলে? কঠিন সময়, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে, আপনার জানা আছে এই মাটিতে একজন আসবে নিজেকে নবী দাবি করবে, এত মুসলমান আমাদের মাঝে আসবে একজন নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে নিজেকে খোদা দাবি করবে, জোরে বলুন নাউযুবিল্লাহ, ওর নামটা কি? দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। হ্যাঁ বাবা, আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আমরা আবার দাজ্জালকেও কি নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে, এই তার পরিবেশ তৈরি হয়েছে, নবী আমাদের মতো মানুষ,
নবীকে নূরে নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী হলো আমাদেরই ভাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন্নবী করা বেদাত, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়া হলো শিরক। ইয়া নবী সালাম আলাইকা এটা পড়া হলো শিরক। মুহররম মাসে তাবারক করে লোককে খাওয়ানো, খিচুড়ি করে লোককে খাওয়ানো এটা হলো হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এগুলো কি হচ্ছে? এগুলো দাজ্জাল আসবে তার পরিবেশ তৈরি হচ্ছে। কথা বুঝতে পারছেন না পারছেন? দাজ্জাল আসবে তার পরিবেশ তৈরি হচ্ছে। আমার ভাই জানরা বাপ দা আমরা তো মরে যাবো, আমাদের ছেলে পেলে গুণ থাকবে নাতি পোতা গুণ থাকবে, আমরা তো মরে যাবো। দাজ্জালের দল হবে না হবে না, ছোট দল না বড় দল, দলটা কোথা থেকে আনবে? আসমান থেকে না পাবে, না মাটির নিচে থেকে উঠাবে, না আমাদের নাতি পোতা ভাইপো ভাজা ভাগনা ভাগ্নিদের নিয়ে দল করবে। কথা বুঝতে পারছেন না মনে হচ্ছে? আমরা তো মরে যাব। হাটে বাজারে রাস্তাঘাটে দেশে বিদেশে যাচ্ছে সবসময় এইসব পিয়াদুরি কথাগুলো সবসময় কানের মধ্যে ঢুকাচ্ছে, 10 বার ঢোকাতে ঢোকাতে একবারও মনের মধ্যে বসবে না বসবে না। ডাকা হচ্ছে সালাম কালাম মুসাবা বুকে বুকে ঠেকাচ্ছে, মহাব্বত তৈরি হচ্ছে না হচ্ছে না। এই মহাব্বতের ভিতর 10 বার বলতে বলতে একবারও মনের মধ্যে কথাটা কানের মধ্যে বসবে না বসবে না। আমাদের নাতি পোতাদের দিয়ে আমাদের বাড়ি বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন দাজ্জালের দল কিন্তু বড় হবে, দল কিন্তু বেড়ে গেছে, মারামারি করেও পারবেন না এখন, এখন মারামারি করেও পারবেন না। এতটুকু তো বলার অধিকার আছে না? নাই বাবা, আপনারা আপনাদের দলে থাকুন বাবা, আমাদের কাছে আসবেন না, আমরা যেটার মধ্যে আছি আমাদের থাকতে দেন, এই সময় আমাদের ইমানটা খারাপ করুনি বাবা, এতটুকু বলার অধিকারও আছে না? নাই, একটু আনা কিছু বল, নরম ভাবে না কড়া ভাবে? নরম ভাবে, নরম ভাবে বললে তো আরো পেয়ে বসবে। কথা বুঝতে পারছেন এমন আমার কথাটা? নরম ভাবে বললে তো আরো পেয়ে বসবে, কড়া ভাবে বলা লাগবে। আমার ভাই জানরা বাপ জানেরা যুবকেরা আখিরি জামানা, আজ পুরফুরা শরীফ থেকে আপনাদের গড়িয়া আলম পাড়ায় আসলাম, এখানে এসে কোন মানুষ যদি আমাকে বেয়াদবি করে ছোট বড় কথা বলে আপনারা মেনে নিতে পারবেন? কে মানে না মানে তো বুঝি না, তার জন্য মোকাবিলা করার দরকার আছে না? সম্মানটা তো আপনারা মানেন। আমার সিলসিলাটা আলে মনে ইমামকে অন্য দলের মানুষরা বেউরিচ্যুতি করেছে, আর আমরা সিলসিলার ছেলেরা যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব, কথা বলে না তামাশা দেখব, তার জন্য প্রতিবাদ করা মোকাবিলা করার দরকার আছে না? নাই, নরম ভাবে না কড়া ভাবে, নরম ভাবে না কড়া ভাবে, শক্ত হন। আখিরি জামানা এটা, এটা আখিরি জামানা, দরকার হলে বাবা আমাদের জীবন দিতে হবে, জীবন চলে গেলে পরে কি আমাদের দিনে জীবন ফিরে পাবো না পাবনি? নবীন নামের বিয়াদের কথা যে নিজেরা সাই দেন, সাপোর্ট হন, দলভুক্ত হয়ে যান, নবী হলেন আমাদের ইমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ইমানের সম্পদ। যদি জীবন চলে যায় কিয়ামতে জীবন ফিরে পাবো, ঈমান যদি হারিয়ে ফেলো দুনিয়ায় কিয়ামতে আর ঈমান ফিরে পাওয়া যাবে? ঠিকানা কোথায় হবে? চিরকাল জাহান্নামে থাকবে। এটা আখেরি জামানা, এটা আখেরি জামানা।
সব জায়গায় সবসময় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগে না লাগে না। নবীকে বলছে আমাদের মতো মানুষ, নবীকে বলছে মাটির নবী, নবীকে নূরের নবী বলছো, নবী আমাদের ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফাতে ইয়াজদাম দুয়াজদাম করা বেদা, বিশ্ব নবী দিবস করা বেদা, ঈদে মিলাদুন্নবী করা বেদা, ইয়া নবী সালাম আলাইকা পড়া শেরে, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াও শেরে। এইসব হচ্ছে ফতোয়া। মুহররম মাসে তাবারক করে বিরিয়ানি করে খিচুড়ি করে লোককে খাওয়ানো হচ্ছে হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজিদকে বলছে রহমতুল্লাহ আলাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজিদ রহমতুল্লাহ শয়তানরা হ্যাঁ বলে এজিদ তো বেহেস্তে যাবে, কি শয়তান দেখো। তাহলে বলতে পারি না তো ও তাহলে এজিদেরই সমর্থন, আমি নিজে কানে শুনছি আব্বা জান হাজরত ছোট হুজুর বীর কিবলা রহমাতুল্লাহ জাবালে, দাদা হুজুর কিবলা কলিজার তোরে কাইয়ুমুজ জামান হাজরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জাবালে, মুফতি আসম দাদা হুজুর কিবলা কলিজার টুকরা বাংলা আসামের হাজি হাজরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জাবালে, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর মধ্যে একটা হুজুর ছিলেন মাদার জাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। কোন হুজুর কথা বলেন, কোন হুজুর হযরতে নূহ হুজুর পীর কিবলা জাবানি নিজে কানে শুনেছি, বাবা তোর দাদা পীর বলে গেছে, তোমার দাদা পীর বলে গেছে গো, কিয়ামতের ময়দানে এসিদের একটা দল হবে আমার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আউলাদে রাসূল হুজুরের একটা দল হবে। আমি আবু বকর, আমার শিষ্য ভক্ত মুরিদ আলেম মনা হাফেজ কারি ইমাম খলিফা মুরিদ মুতাকিদদের সাথে গলিয়ে কিয়ামতের দিনে ইমাম হুসাইনের দলে গিয়ে দাঁড়াবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, আখিরি জবান আই কে কাকে মানে না মানে অত বুঝি না আমি, আমারটার উপরে শক্ত মজবুত থাকবে। কি ভাই কথা ঠিক বলছি না ভুল? সব জায়গায় নরম থাকলে হবে? নরম থাকলে পেয়ে বসবে, নরম থাকলে কাছে আসবে, পাঁচটা পাঁচ রকম কথা বলবে, কখন ভালো মন্দ খাওয়াবে, আস্তে আস্তে মনের ভিতরে বসে এইবারে কানের মধ্যে এইসব বেয়াদবি কথাগুলো ঢোকাবে, দশবার ঢোকাতে ঢোকাতে একবারও মনের মধ্যে কথাটা বসবে না বসবে রে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদের খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদেরকে আখিরাতের নাজাত দেন, কিয়ামতের কঠিন হাশরের দিন আল্লাহ আল্লাহর ওলিয়া আউলিয়া কিরামদের কাতারে, আমার মুজাদ্দিদুস জামানের কাতারে, দাদা পীরে ভাই উলুবেরিয়া হাজী সাসিদি রহমাতুল্লাহ আলাইহ, কল্যাণপুরে বুড়ো পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেন্দিপুরে হাজি মোসা মাদানী বা রহমাতুল্লাহ, হিজরি শরীফের মসনাদে আলা রহমত, পাঁচ হুজুর কিবলাকে সাথে করলিয়ে একসাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের দামান ধরা তৌফিক ইনাত করো। জোরে বলুন আল্লাহ, জোরে বলেন না আল্লাহ।